এটা একটা হচ্ছে ট্যাব, যেটাতে মোটামুটি পিকচার লোড করে রাখা যায় এবং সেই পিকচারটা রানিং এ ঘরেতে অ্যালবামের মতো দেখাও যায়। তো এইটা প্রবলেম হচ্ছে যে এখন একবারে অচল। তো এইটা আমি এখন খুলে সাজছি, যদি কারো শেখবার আগ্রহ থাকে তাহলে ভিডিওটা যদি সাবস্ক্রাইব করা থাকে তো ভালো, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক, এই ভিডিওটা করে আমারও খুব ভালো লাগছে যে এই ট্যাবটা আমি বাগাতে পারবো কি না শেষ পর্যন্ত দেখি। তো দেখি প্রবলেমটা কি হয়েছে। এটা আমি ওই ইয়ের থেকে বের করে নিলাম, এটা একটা ফ্রেম করা আছে, তার পাশাপাশি এটা খুলে নিচ্ছি, নাটগুলো আমি খুলে নিয়েছি ভিডিওটা যাতে খুব লম্বা না হয়। তো এটাকে আমি এখন খুলে নিই, খুলতে গেলে খুব সাবধানে এটাকে খুলতে হবে, যদি কোনো রকম স্লিপ করে যায় যন্ত্র তাহলে কিন্তু এটা প্রবলেম হয়ে যেতে পারে, তার জন্য এটা খুব সাবধানে দিই। যাই হোক, এটা আমি এখন খুলে নিলাম, দেখছি এখানেতে এটাকে পুশিং করে লাগানো আছে, এটাকে খুলে নিলাম, খুলে নিয়ে আমি এই বোর্ডটাতে ভোল্টেজটা থাকে কারেন্টের ভোল্টেজটা আমি এখন দেব, এলিমিটার 5 ভোল্ট সাপ্লাই থাকে, 5 ভোল্ট সাপ্লাই আমি দিলাম, এখানে এলইডি স্টার্টিং হয়নি কিন্তু কিছু দেখা যাচ্ছে। তাই এখানে ভোল্টেজটা কত আছে আমি একবার এখানে মেজার করে দেখব, এখানে 5 ভোল্টের একটু বেশি থাকতে হবে, আমি এটা 200 রেঞ্জে দিলাম, দিয়ে যাতে দেখা যায়, তার জন্য দেখা যাচ্ছে তো নাম্বারটা, খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন, মাথা ঠান্ডা করে যখন থাকবে ঠান্ডা মাথা তখন দেখবেন ভিডিওটা, খুব ইন্টারেস্টিং ভিডিও। তো কাস্টমারটা এসেছে কলকাতা থেকে, কাস্টমারটা খুবই ভালোবাসে আমাকে, তো এই ভালোবাসার কারণে আমার কাছে আমার কাছে বিশ্বাসও আছে, তাহলে এত সুন্দর একটা জিনিস আমার কাছে নিয়ে আসবে যেটা ঘরে সাজিয়ে রাখার মতো জিনিস এবং ইলেকট্রিকও দেওয়া থাকবে। তো এখানে ভোল্টেজ কিন্তু দেখতে পাচ্ছি ভালোই, মোটামুটি সাপ্লাই 5 ভোল্ট সাপ্লাই আছে, ভোল্টেজের কোনো সমস্যা নাই। যাই হোক, এরপরে তো আমি দেখবো এখানে সাপ্লাইগুলো ঠিক ঠিক আছে কি না। এখানে একটা ভোল্টেজ যাচ্ছে যেটা প্যানেলেতে, প্যানেলের ভোল্টেজ এটা, তো এখানে প্যানেলের ভোল্টেজ থাকার কথা যেটা সেটা আছে কিনা একবার দেখি ট্রাই করে, যে এখানে 12 ভোল্ট সাপ্লাই, অর্থাৎ এখানে সাপ্লাই ঢুকছে 5 ভোল্ট কিন্তু প্যানেলের এলইডি, এটা হচ্ছে প্যানেলের এলইডি কানেকশন, এই যে দুটো তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তো এই দিকটা হলো পজিটিভ এই দিকটা হলো নেগেটিভ। আমি ভোল্টেজটাকে মেজার করে দেখছি, যদিও মিটারের ব্যাটারি কমে গেছে সাইন দিচ্ছে, তবুও আমি অন্য একটা মিটারে দেখি পরিস্থিতিটা দাঁড়ায়, আমার অন্য আরেকটা মিটার আছে, একটু সময় লেগেই যাচ্ছে, কারণ এগুলো তো করতে গেলে একটু একটা মিটারে ভোল্টেজটা ডাউন দেখাচ্ছে, অর্থাৎ যেহেতু ব্যাটারিটা
সাইন্টিস্ট চেয়েছে যেহেতু ভোল্টেজ ঠিকঠাক নাও দিতে পারে। তো আমি এই মিটারটাকে সরিয়ে দিলাম, এই মিটারটাকে নিলাম, এটা ঠিকই আছে। তো এখানেতে ভোল্টেজটা আমি আবার দেখছি, মেজার করে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, তাই আমি এটা আমাকে উল্টো ধরতেই হয়েছে, নাহলে আমাকে এরকম করে দেখতে হতো। তো যাই হোক দেখুন, এখানটা ঠিক দেখা যাচ্ছে? তো এখানে কিন্তু 12 ভোল্ট দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে 9 ভোল্ট, 9.3, অর্থাৎ 10 ভোল্ট এটা ক্যারি করে, কখনো বাড়ে একটু কমে। তার মানে এখানেতে আমার সাপ্লাই ঢুকছে 5 ভোল্ট, এখানে সাপ্লাই ঢুকছে 5 ভোল্ট, 5 ভোল্ট এখানে ঢুকছে সাপ্লাই, 5 ভোল্ট সাপ্লাইটা এখানে ওকে আছে। তো এইখানে ভোল্টেজটা বেড়ে গিয়ে হচ্ছে 10 ভোল্ট, অর্থাৎ প্যানেলের যে ভোল্টেজটা যাচ্ছে ডিসি ভোল্টেজ, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অরিজিনাল ঠিকই আছে। তো এখানে মেন আইসিতে যে একটা ভোল্টেজ যাচ্ছে, সেই ভোল্টেজটাকে একবার আমি মেজার করে দেখব, যে সেইখানে যে ভোল্টেজটা যাচ্ছে 3.6 ভোল্ট, 3.8 ভোল্ট, এখানে সাপ্লাই এসছে 5 ভোল্ট, ঠিক আছে ওকে। মাঝেরটা হচ্ছে, ওটা হচ্ছে 8.3, 9, ওটা কিন্তু 3 ভোল্ট ক্যারি দেখা, কব আস ভিতরে যাবে, ঠিক এই পুশিংটাকে ধরে এটাকে ঠিকঠাক ঠিকভাবে না ইয়ে করতে পারলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কক্ষ। তা এটা খুব সাবধানে কাজটা করতে হবে, কাজটা খুবই দেখে মনে হবে সহজ, কিন্তু প্র্যাকটিক্যাল যখন করতে যাবেন তখন একটু একটু টাফ লাগবে। তো যাই হোক, এটাকে কপটাকে এরকম ঠিকভাবে এটা যদি ঢুকে গেছে, এটা আমি এটার যে ক্লিপটা আছে সেই ক্লিপটাকে টাইট করে দিলাম, এদিকে এটা যেটা আছে সেটা তো আমি এটা দেখা যাচ্ছে পরে আমি এবার আরেকবার কারেন্টটা দেবো, এটা সোজা করে দিচ্ছি, দেখি এর রেজাল্ট কি আসে। তো যাই হোক, এর রেজাল্টটা দেখবো যে আমার কাজটা কিন্তু কতখানি সাকসেসফুল হতো হলো কিনা। হ্যাঁ, মোটামুটি স্ক্রিনেতে লাইট এসে গেছে, এরপরেতে স্ক্রিনে যেহেতু লাইট এসে গেছে, এবার দেখা যাক ওদের কিছু ভিডিও, ওদের কিছু পিকচার, অর্থাৎ স্টিল পিকচার ওদের ওখানে ডাউনলোড করা আছে। হ্যাঁ, এবারে যদি আমি নেক্সট করি, দেখতে পাচ্ছি পিকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু রিমোটটা কাজ করছে না, রিমোটটা কাজ করছে না। হ্যাঁ, রিমোট কাজ করছে, কখনো কখনো কাজ করে যাচ্ছে। এই যে এখানে যে পিডিএফ গুলো করা আছে, পিডিএফ গুলোর মধ্যে কিন্তু সব কিছু আছে, একটু প্রবলেম আছে, ফটোর মধ্যে ছিল এন্টার করে দিলাম। তো এখানে যে পিকচারগুলো আছে সেগুলো কিন্তু ওখানে চলতে থাকবে, সারাদিন চলতে থাকবে। তো এটা একটা মজার জিনিস, যেটা হচ্ছে আপনি বাড়িতে সেগুলোকে যদি আপনি এডিট করে একটা
মেমোরিতে লোড করে রাখেন এটার মধ্যে যদি লোড করে দেন তাহলে কিন্তু ওটা চলতেই থাকবে এবং এটাতে প্রচুর আপনি হাজার হাজার ভিডিও মানে স্টিল ফটো কিন্তু এখানে লোড করে রাখতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আমি এটাকে আবার এর সঙ্গে সেটিং করে দেবো, এঁটে দেবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আগেও বলেছি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেন আপনাদের সহযোগিতায় চ্যানেলটা উন্নতি হবে। তো আপনারা নতুন নতুন ইনফরমেশনগুলো পাবেন। যদি আপনাদের সত্যি শিখে কাজ করে রুজি রোজগার করার মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে চ্যানেলটাকে গ্রোথের দিকে নিয়ে যাবেন, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি।